السلام عليكم. শিক্ষার্থীরা তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। এখন আমি তোমাদের যে ক্লাস নিব সেটা আমরা বোর্ডে একটা বিষয় দেখাইছি, তোমরা একটু দেখে নাও। তোমরা একটা বিষয় দেখে নাও যে আমরা যে ক্লাসটা এখন নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি সেটা হচ্ছে ফিজিক্স সেকেন্ড পেপার চ্যাপ্টার 10 পিএন জাংশন। এখন আমাদের জানতে হবে পিএন জাংশন কি। একটা পি টাইপ আর একটা এন টাইপ একটা বিশেষ কৌশলে যুক্ত করলে সেটা হচ্ছে আমরা পিএন জাংশন বলে থাকি সেটাকে, বা এভাবে পিএন জাংশন গঠিত হয়। এখানে দুটা ছবি দেখানো আছে, তোমরা প্রথম ছবিটার দিকে খেয়াল করো বোর্ডে। আমরা ওখানে পি এবং এন দুটো শ্রেণীকে একত্র দেখাচ্ছি এবং ওটা যখন একত্র হয়ে গেল তারপরে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে এন এবং পি ওটাকেও আমরা একত্র দেখাচ্ছি। এন এবং পি, যখন এন আর পি কে আমরা একত্র দেখালাম সাথে সাথে আমাদের আরেকটা বিষয় কিন্তু স্পষ্ট হয়ে গেল, সেখানে পি আর এন দেখানো আছে এবং বিমুখী ঝোঁক তার নিচে বিমুখী ঝোঁক লেখা আছে। এখন সম্মুখী ঝোঁক কাকে বলবো এটা আমরা কিভাবে খেয়াল করি? প্রথম চিত্রে আমরা সম্মুখী ঝোঁকের যে চিত্রটা দেখানো আছে ওখানে পি টাইপকে ব্যাটারির পজিটিভের সাথে, অর্থাৎ উৎসের যে বা কোষের পজিটিভ প্রান্তের সাথে, এবং এন কে যখন নেগেটিভ প্রান্তের সাথে যুক্ত করা হলো তখন পি টাইপে সৃষ্ট যে হোল এবং এন টাইপের যে থাকা মুক্ত ইলেকট্রন এক্সট্রা থাকা অতিরিক্ত থাকা মুক্ত ইলেকট্রন গুলো পরস্পরকে আকর্ষণ করে, অর্থাৎ হোল ইলেকট্রনকে আকর্ষণ করতে চায় আবার ইলেকট্রনও হোলকে আকর্ষণ করতে চায়, ফলে এরা পরস্পর কাছাকাছি আসতে চেষ্টা করে আসতে থাকে। একসময় তারা যখন বিভব প্রাচীরের আরো নিকটবর্তী হয়ে যায় তখন একে অন্যের ভিতরে একে অন্যের সাথে মিলে যায়, একে অন্যের সাথে কি হয় এরা মিলে যায়, অর্থাৎ প্রাচীরটা আর থাকে না, তখন ওই বর্তনীতে তড়িৎ প্রবাহটা চলতে থাকে। আর এই ধরনের যে কৌশল বা ডিভাইস যে অবস্থা তৈরি হয় সেটাকে আমরা বলে থাকি কি, ফরওয়ার্ড বায়াস বা সম্মুখী ঝোঁক, ফরওয়ার্ড বায়াস বা সম্মুখী ঝোঁক। চলে আসি আমরা রিভার্স বায়াস, সেম জিনিস উল্টা জিনিস। এখানে আমরা যদি বলি পি টাইপ কে ব্যাটারি নেগেটিভ এর সাথে এবং এন টাইপ কে ব্যাটারি পজিটিভ এর সাথে, অথবা এন টাইপ কে ব্যাটারি পজিটিভ এর সাথে এবং পি টাইপ কে ব্যাটারি নেগেটিভ এর সাথে, এভাবে যদি আমরা যুক্ত করি সেক্ষেত্রে যে জাংশন তৈরি করে যে ঝোঁক ব্যবস্থা সৃষ্টি হয়, অর্থাৎ পি টাইপের হোল গুলো কোষের নেগেটিভ এর দিকে আকর্ষিত হয় এবং এন টাইপের হোল গুলো ইলেকট্রন গুলো উৎসের পজিটিভ প্রান্তের দিকে আকর্ষিত হয়, ফলে ধীরে ধীরে হোল
এবং ইলেকট্রনগুলো তাদের স্ব স্ব অবস্থান থেকে বিপরীত দিকে চলতে থাকে। এক পর্যায়ে যখন আমরা ভোল্টেজকে বাড়িয়ে দেই, তো একটা নির্দিষ্ট ভোল্টেজ পর্যন্ত এরা স্বাভাবিক থাকে। এরপর একটা নির্দিষ্ট ভোল্টেজের পরে হঠাৎ করে ব্যারিয়ারটা, মানে হঠাৎ করে তার প্রাচীর যেটা ছিল ওটা আরো বেশি মোটা হতে 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 এক পর্যায়ে তার ভিতরের যে সিস্টেম, যে কৌশল, এটাকে নষ্ট করে ফেলে। অর্থাৎ নির্দিষ্ট ভোল্টেজের পরে প্রবাহ হঠাৎ বেড়ে যায়। এই যে প্রবাহের বেড়ে যাওয়া, অর্থাৎ যে ভোল্টেজের কারণে প্রবাহটা বেড়ে গেল, এটা হচ্ছে আমাদের জেনার ভোল্টেজ। তো আমরা এখানে হয়তো দেখে থাকবো, একটু খেয়াল করো, এখানে যে লেখচিত্রটা আমরা পাবো সেটা ছিল এরকম। এটা হচ্ছে ভোল্টেজ, এভাবে আমরা দেখব, এটাকে আমরা আই মিলি অ্যাম্পিয়ার এককে দেখব। অনুরূপভাবে রিভার্স বায়াসের ক্ষেত্রে আমরা যেটা দেখতেছি, এখানে আমরা ভোল্টেজ লিখলাম। এরকম ভাবে কারেন্ট প্রথমে থাকে না, হঠাৎ করে কারেন্ট বেড়ে যায় এই নির্দিষ্ট ভোল্টেজের কারণে। অর্থাৎ এখানে যে ভোল্টেজ, এই ভোল্টেজটাকে আমরা বলি জেনার ভোল্টেজ। জেনার ভোল্টেজ, এই জেনার ভোল্টেজের পরে কারেন্ট ফ্লোটা অনেক দ্রুততার সাথে বেড়ে যায়। এটাকে আমরা তড়িৎ প্রবাহ আই মাইক্রো অ্যাম্পিয়ারে আমরা মাপতে চেষ্টা করব। এ ছিল আমাদের গ্রাফটা। আমাদের মনে হয় এখানে আর তোমাদের বুঝতে খুব সমস্যা নেই। তো শিক্ষার্থীরা, আমরা এই যে ছোট্ট একটা বিষয় পড়ালাম, বিষয়টা আমার মনে হয় তোমাদের ধারণায় আসছে বা তোমরা বুঝতেও পারছো। তো এখন আমরা আরেকটু খেয়াল করি। আমাদের বইয়ের ভিতরে তোমরা খেয়াল করো সবাই, যেমন 10 পয়েন্ট যে 6 নাম্বার টপিক ছিল, ওখানে লেখা আছে, তোমরা দেখো সবাই, যে 10 পয়েন্ট 6 নাম্বার টপিক, ওটাতে আছে আমাদের জাংশন ডায়োড, অর্থাৎ সেমিকন্ডাক্টর ডায়োড। এখানে ভিতরে বেশ কিছু অঞ্চলের কথা বলা আছে, এন অঞ্চল, পি অঞ্চল, তো ওগুলো পি টাইপ আর এন টাইপের কথাই বলা হচ্ছে। এরপরে আমরা সামনে চলে আসি, যে সম্মুখী বায়াস, বিমুখী বায়াস, ওই একই টপিকের মধ্যে 10 পয়েন্ট 5 নম্বর টপিক, 6 নম্বর টপিক ওটা। এরপর আছে 10 পয়েন্ট 7 নম্বর টপিক, এভাবে পরপর যে টপিক গুলো আছে এগুলো আমরা খেয়াল করতে থাকি। ওখানে একটা বৈশিষ্ট্য লেখে একটা লেখচিত্র দেখানো আছে, যেখানে বলা আছে যে বিনাশী ভোল্টেজ বলে, কাকে আমরা জেনার ভোল্টেজ বলি, কাকে আমরা বিনাশী ভোল্টেজ বলি, কাকে জেনার ক্রিয়া বলি। আসলে বিষয়গুলো কিন্তু কাছাকাছি সব, একটু রিডিং দেখলেই আমরা বুঝতে পারবো। ডায়োডের কাজ কি? অর্ধ তরঙ্গকে একমুখী করে, ইলেকট্রনের প্রবাহকে একমুখী করে দেয়। জংশনের ক্ষেত্রে তরঙ্গ যে যে রেকটিফায়ার হিসেবে যে কাজ করে, তো পিএন জাংশনের বৈশিষ্ট্য লেখ, অর্থাৎ ক্যারেক্টারিস্টিক্স, ক্যারেক্টারিস্টিক্স কার্ভ অফ পিএন জাংশন, এটা আমাদের পড়ে ফেলতে হবে। এবং এখান থেকে অনেক অবজেক্টিভ হবে, যে আমরা সম্মুখী ঝোঁকের ক্ষেত্রে তড়িৎ প্রবাহ মাপার জন্য মিলি অ্যাম্পিয়ার কেন ব্যবহার করি, এবং ভোল্টেজ মাপার জন্য আমরা ভোল্ট মিটার ব্যবহার করি। আবার যখন আমরা
বিমুখী ঝোঁকের ক্ষেত্রে কেন আমরা মাইক্রো অ্যামিটার ব্যবহার করি? আসলে মিলি অ্যামিটার এই জন্য ব্যবহার হয় যেহেতু ফরওয়ার্ড বায়াস, তো ফরওয়ার্ড বায়াসের সময় আমাদের সামান্য ভোল্টেজের পরিবর্তনেই একটা দৃশ্যমান তড়িৎ প্রবাহ দেখা যায়। কিন্তু রিভার্স বায়াস যেহেতু বিমুখী ঝোঁক, এখানে কারেন্ট চলার কথা না, সেহেতু ওখানে সামান্য পরিমাণ প্রবাহ ভোল্টেজের পরিবর্তনে তড়িৎ প্রবাহ তেমন কোনো অবস্থা দেখা যায় না। এজন্য আরো ছোট এককে আমরা যদি দেখি, তখন আমরা চিত্রে ন্যায় এরকম সূক্ষ্ম একটা অবস্থা দেখতে পারবো, তারপরে একটা নির্দিষ্ট ভোল্টেজের পরে হঠাৎ করে ফ্লোটা বেড়ে যাবে। এই হচ্ছে আমাদের জেনার ভোল্টেজ, আর এই ক্রিয়াকে বলে জেনার ক্রিয়া। আর যে ভোল্টেজের কারণে এটা এ হয় তাকে বিনাশী ভোল্টেজও বলা হয় বা জেনার ভোল্টেজও বলা হয়। এবং ওই সময় যখন বিনাশী ভোল্টেজ আমরা বলি, তখন জংশন ডায়োডের যে কার্যক্ষমতা ওটা বিনষ্ট হয়ে যায়, অর্থাৎ তার আর ক্ষমতা থাকে না, তখন ওটা নষ্ট হয়ে যায়। তো এখানে গতীয় রোধ বলে একটা বিষয় আছে, গতীয় রোধটা আমরা একটু দেখব। সেটা হচ্ছে ডাইনামিক রোধ ইংরেজিতে বলে, যেটা আর সমান ডেল ভি বাই ডেল আই, আর সমান ডেল ভি বাই ডেল আই। একমুখীকরণের ইংরেজি সব এ হচ্ছে রেক্টিফিকেশন। এসি ভোল্টেজকে ডিসি ভোল্টেজে রূপান্তর করার পদ্ধতিকে বলা হয় রেক্টিফিকেশন বা একমুখীকরণ। আর এই কাজটা করে কে? রেক্টিফায়ার, অর্থাৎ এই পিএন জাংশন এই একমুখীকরণের কাজ করে থাকে, এসি ভোল্টেজকে ডিসি ভোল্টেজে রূপান্তর করে। তো পরবর্তী ক্লাসে আমরা এতটুকু জানব যে পূর্ণ তরঙ্গকে কিভাবে রেক্টিফাই করা যায় ডায়োড ব্যবহার করে, অথবা অর্ধ তরঙ্গকে কিভাবে রেক্টিফাই করা যায়। তো আমরা এই বিষয়গুলো একটু খেয়াল রাখবো এবং রিডিং পড়ে ফেলি, আজ পড়ে আমরা নিজেরা একটু আয়ত্ত করতে থাকি।